তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল। তুমি কিভাবে আসলে? ওই যে পাইপ বে তোমার ব্যালকনিতে, তারপর তোমার মনের দরজায়। তুমি এক্ষুনি চলে যাও। পাইপ বেয়ে আসতে পারে, যেতে তো পারে না। যে কোনো সময় সোজা চলে আসতে পারে। তোমার ফ্ল্যাট তো নিচে, নেমে যাও। আজ আমি যাব না। ও যদি আমাকে এভাবে দেখে তাহলে কি ভাববে? ও ভাববে যে তুমি আবার নতুন করে আমাকে ভালোবাসতে শুরু করেছো, আর সে কারণেই একেবারে বেডরুম পর্যন্ত আমন্ত্রণ জানিয়েছ। ও তখন ভীষণ খেপে গিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমিও খুব সহজে তোমাকে পেয়ে যাব। তাতে ভালোই হবে, আমার আর ওই পিস্তলের গুলি খরচ করতে হলো না। একটা প্রাণ বেঁচে গেল, সেই সঙ্গে বেঁচে গেল আমার ভালোবাসা। আমি তোমাকে কোনোদিনই বিয়ে করব না। চলো ড্রয়িং রুমে চলো। না, আমি আজ তোমার এই বেডরুমে থাকব। নিশ্চয়ই তুমি আজ
আমার জন্য অনেক সুন্দর করে সেজেছ। অনেক অনেক সুন্দর লাগছে তোমাকে। আজ আমি শুধু মন ভরে তোমাকে দেখব। তুমি যদি সত্যিকারে আমাকে ভালোবেসে থাকো তাহলে নিশ্চয়ই আমার ক্ষতি চাইবে না। তাহলে সুজে আসার আগে চলে যাও। তুমি আমাকে ভালোবাসো না? না বলো, বলো প্লিজ, শুধু একবার বলো যে তুমি আমাকে এখনো ভালোবাসো, তাহলে আর আমি কখনো আসবো না। আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কি করবে তুমি? আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। যেহেতু তুমি সুজার কাছ থেকে আসতে চাচ্ছ না, সে কারণে এটাই হচ্ছে তোমার জন্য শেষ সুযোগ। একদিন মানে হচ্ছে 24 ঘন্টা আর 1440 মিনিট। এর মধ্য থেকে মাত্র 40টা মিনিট তুমি আমার জন্য বরাদ্দ করবে, আর বাকি পুরো সময়টা সুজা সাহেবের। আমি পারবো না। আমার এই সহজ শর্তটা না মানলে আমি কিন্তু সত্যি সত্যি সুজাকে পৃথিবী থেকে সরিয়ে দেব। তুমি কোনোদিন সুখী হতে পারবে না, আমি তা হতে দেব না। আর তুমি যদি আমাকে 40 মিনিট সময় দাও তাহলে এই বিষয়টা কেউ জানবে না, কেউ জানবে না, শুধু তুমি আর আমি। ওই 40 মিনিট সময় আমি শুধু তোমাকে চেয়ে চেয়ে দেখব। কখনো যদি ইচ্ছে করে তোমার হাতটা ছোব, এর বেশি কিছু বিশ্বাস করো। আমি শুধু এই সুখটুকু নিয়ে সারা জীবন বাঁচতে চাই, আর কখনো কোনোদিন তোমার পথে বাধা হয়ে দাঁড়াবো না। প্লিজ প্লিজ তুমি রাজি হয়ে যাও।
তাহলে তুমি সত্যি সুজাকে খুন করবে? হ্যাঁ, ঠিক আছে, আমি প্রতিদিন তোমাকে 40 মিনিট সময় দেব। প্লিজ এখন তুমি চলে যাও। সত্যি বলছ? সত্যি বলছ তুমি? আমার হাতটা ছুঁয়ে বলো, প্রমিস করো। প্লিজ আমার হাতটা ছুঁয়ে বলো। প্লিজ সুজানা, প্লিজ। খবরদার, চিৎকার চেঁচামেচি করলে একদম গুলি করে ফেলে দেবো। কোনো শব্দ করবে না, সামনে আগাবে না। একবার সুখ মেরে গেছস, মনে হয় 2 বছরে মাইয়া মানুষের ছায়াটাও দেখাস নেই। কিরে কথা বস না কা বল, শুনছি তো। আরে বেটা, খালি শুনলে হইব, কিছু একটা কইতে তো হইব নাকি? তোরে দেখা মনে হইতেছে তোর সুখ সারাক্ষণ কিছু একটা খুঁজতেছে। হতে পারে, কিছু একটা তো খুঁজছি। আমি তো ব্যাগ তোলা হয়ে গেছি, মাইয়া মাঝের ফোন পাইয়াই ভাবলাম তোর বউ না তোর গার্লফ্রেন্ড। আমি তো মুখের উপর কইয়া বলাইছি কি ভাবি। আরে তোর খবরটা এমন ভাবে দিল ক্লিনিক থেকে, বউ না ভাবে উপায় আছে? আরে তুই তো সবসময় আন্দাজে ঢেল মারিস,
একটাও তো লাগে না কখনো। আরে বেটা লাগতে কতক্ষণ? দোস্ত তুমি কোনো চিন্তা করো না, এই অ্যাপার্টমেন্টে অনেক সুন্দরী সুন্দরী মায়া থাকে, একটা লগে আমি তোমারে ফিট করে দেব। না না তোকে কিছু ফিট করতে হবে না। তুই ফিট করবি? তুই নিজেই তো একটা সাথে এখনো ফিট করতে পারলি না। পারি নাই পারবো না এমন তো কোনো কথা নাই নাকি? ততদিনে তোমার এই কাঁচা চুল সাদা হয়ে যাবো। আচ্ছা আমি কী জন্য ফিট করতে পারি নাই এটা তো তুমি ভালো করে জানো নাকি? হ্যাঁ জানি তো। এই মনে করো এই লাল শার্ট গায়ে দিয়ে ছাদের উপর দাঁড়ায় থাকলে কি ফিট করানো যায়? ফিট করার জন্য কারিশ্মা লাগে বুঝছো, কারিশ্মা, পকেটে মাল লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে।